ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। এবং আরওয়ান কম্পিউটার্সের ভেরিফাইড ওয়েবসাইটে আপনারা ভিজিট করে নিত্য নতুন আপডেট পেতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন, আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে ফলো করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেকের অনেক রকম রিকোয়েস্ট থাকে আমার কাছে, আমি চেষ্টা করি সেই রিকোয়েস্ট অনুযায়ী পরবর্তী ভিডিও মিট করার। আর আরেকটি বিষয়, আমি আমার চ্যানেলে অল কমেন্টস রিপ্লাই দিই, আপনারা হয়তো বা দেখে থাকেন যে প্রত্যেকটা কমেন্টস এর আমি যতটুকু আমার পক্ষে সম্ভব সঠিক উত্তর দেওয়ার ততটুকু উত্তর দিয়ে আমি প্রত্যেকটা কমেন্টস এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর সেজন্য আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আপনার এই ভিডিও রিলেটেড না হতে পারে অন্য ভিডিও রিলেটেড হতে পারে, আপনি কমেন্টস করলে আমি আশা করি কমেন্টস এর উত্তর দিতে আমি সক্ষম হব। আর আমাদের যে মাল্টিপ্ল্যানের ব্রাঞ্চ সেটি খুবই শীঘ্রই বলতে গেলে 2-1 দিনের মধ্যে ওখানে ওপেনিং হবে, এবং মাল্টিপ্ল্যানের যে আমাদের ব্রাঞ্চটি যখন ওপেন হবে ওখানে কিছু অফার আমাদের অ্যাড হবে, আশা করি যারা চ্যানেলটির সাথে থাকবেন তারা সেই অফার গুলোর আওতায় পড়বেন। তবে যেই উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটি করা সেটি হলো যে অনেকের রিকোয়েস্ট ছিল একটি ল্যাপটপ যেটি লো বাজেটের মধ্যে কিন্তু গেমস খেলা যাবে, প্লাস ভিডিও এডিটিং এর কাজগুলো করা যাবে, একটু ভারী কাজ করা যাবে, তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা দেখছেন আমার সামনে আসুসের একটি ল্যাপটপ, এই আসুসের একটি ল্যাপটপটি আজকে আমি রিভিউ করব, এবং আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এই বক্সের মধ্যে থেকে এটা করলাম, আমি ভিডিওটি শর্ট করার জন্য আর কি কিছুটা সময় স্কিপ করেছি। তবে এই যে আপনারা দেখছেন একটি ফাইবার যে বক্সের মধ্যে এটি রাখা ছিল আর কি, এবং একটু যদি আপনারা খেয়াল করেন দেখবেন এটা কিন্তু সিলভার, এটার লোগোটি অনেক সুন্দর এবং সিলভার একটি সিলভার দিয়ে লোগোটি করা হয়েছে, গোরিয়াস একটি লোগো। আর এটার উপর একটি প্ল্যাটিনামের মেট দেওয়া আছে, যে মেটের কারণে আপনার ধুলা বা অন্য কিছু আপনি খুব দ্রুত এখান থেকে মুছতে পারবেন। আর এই যে আপনি যদি একটু কাছে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটার উপরে যে মেট দেওয়া আছে আপনি এটা হাত দিলেই বুঝতে পারবেন আর কি, এই যে তারপরে যে মেটটি আপনি হাত দিলেই বুঝতে পারবেন। আচ্ছা, আমি কি কি আছে একটু দেখানোর চেষ্টা করছি। সেখানে আপনারা এই পাশটিকে দেখতে পাচ্ছেন যে এখানে ডিভিডি রাইটার রয়েছে, ডিভিডি রাইটার। আর আমি যদি আমার অপর পাশে দেখাই সেক্ষেত্রে ঠিক এই পাশে রয়েছে এখানে ভিজিএ পোর্ট রয়েছে, যেটি দিয়ে অনেক সময় আপনি মনিটর ইউজ করতে পারবেন, আপনার প্রজেক্টর ইউজ করতে পারবেন। এটা ল্যান পোর্ট রয়েছে, ইউএসবি 3 পোর্ট রয়েছে, প্লাস এইচডিএমআই পোর্ট রয়েছে, বর্তমানে অনেক প্রজেক্টরে এইচডিএমআই পোর্ট আছে সেজন্য এখানে এইচডিএমআই পোর্ট থাকলে আপনার সুবিধা হবে আর কি। ভিডিওটি যারা প্রথম অংশটুকু দেখেছেন তাদেরকে ধন্যবাদ, আমি দ্বিতীয় অংশতে কনফিগার সম্পর্কে আলোচনা করব, যেখানে প্রথমে প্রসেসরটি দেখছেন E16010 সিরিজের প্রসেসর, এবং এখানে ব্যবহার করা হয়েছে R2 সিরিজের গ্রাফিক্স, এখানে 1.35 GHz প্রসেসরের ক্লক স্পিড, এবং এটা আপ টু 1.50 GHz পর্যন্ত ইউজ করা যাবে। অনেকে গেমারদের ক্ষেত্রে বা যারা গ্রাফিক্সের কাজ করেন স্টার্টিং লেভেলে তাদের জন্য এই ল্যাপটপটি খুবই ভালো হবে। আমি টাচের জন্য বলছি, দেখেন এখানে এদের যে টাচটি আছে খুবই স্মুথ টাচ, এখানে আপনি 4 ফিঙ্গার, 3 ফিঙ্গার, 1 ফিঙ্গার দুটি 3-4টি কাজ আপনি খুব স্মুথলি করতে পারবেন। একটা অনেক বড় একটা জায়গা জুড়ে তারা যে আপনার টাচ প্যাডটি দিয়েছে, অনেকের টাচ প্যাডে সমস্যা হয় ছোট জায়গার জন্য, কিন্তু ওনাদের টাচ প্যাডটি আমার কাছে খুব পছন্দ হয়েছে। এবং যে আপনি যদি এখানে দেখেন সনিক মাস্টারের স্পিকার তারা ইউজ করেছে, এখানে জাস্ট একটু ডিজাইনটি তারা অন্যরকম করেছে, এর আগের বার ছিল স্পিকারটা এই সোজা সোজা ছিল কিন্তু এখন একটু তারা মডিফাই করেছে, এবং এখন যে সাউন্ডটি আসবে সেটা টোটাল মনে হবে যে আপনি এটা কিবোর্ড বা কোথায় থেকে সাউন্ডটি আসছে আপনার ঠিক বুঝতে পারবেন না, কিন্তু সাউন্ডটি আপনার আগের বারের চেয়ে অনেক ভালো লাগবে।
আর এখানে যে আসুসের ল্যাপটপের মডেলটি হলো X540Y, X540Y, এখানে 2 কেজি, 2 কেজি হলো আপনার এই ল্যাপটপটির ওয়েট। দেখুন, আমি প্রোডাক্টটি সম্পর্কে দেখানোর চেষ্টা করলাম, আশা করি কতটুকু দেখাতে পারছি তা জানি না, তবে আমার যদি দেখানোর মধ্যে মনে হয় যে আরো কিছু ইনফরমেশন আপনাদের প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে নক করবেন। আমি বিস্তারিত ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্স আপনি খেয়াল করতে পারেন, সেক্ষেত্রে আপনি টোটাল কনফিগারেশনটি পেয়ে যাবেন। আশা করি ঈদ পর্যন্ত আমরা এই অফারটি চালিয়ে যেতে পারবো। সুতরাং যারা নিতে ইচ্ছুক এই ল্যাপটপটি, আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের শোরুমে যোগাযোগ করুন। আপনার চাইলে কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন, আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেল আপনি অলরেডি দেখছেন, আমাদের ওয়েবসাইট রয়েছে, প্লাস আমাদের ঢাকা শহরের মধ্যে 6টি থেকে 7টি ব্রাঞ্চ, আগে 6টি ছিল এবং খুব অল্প সময়ের মধ্যে আরো একটি ব্রাঞ্চ উদ্বোধন হতে যাচ্ছে, সেটি মাল্টিপ্লান সেন্টারে। অর্থাৎ 7টি ব্রাঞ্চ আমাদের রয়েছে, আপনারা যে কোনো ব্রাঞ্চে এই প্রোডাক্ট গুলো পেতে পারেন। সুতরাং আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।